ভোটার তালিকা সংশোধন চলছে আপনার এলাকার প্রতিটা ভোট কেন্দ্রে। ভোটের বদ্ধি বেজে গেছে, সামনেই একুশের বিধানসভা ভোট। রাজ্যে প্রতিটি ভোট কেন্দ্রে গত 18 নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, চলবে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত। ভোটার তালিকায় তথ্য সম্পর্কে ভুল সংশোধনও চলছে। 5ই জানুয়ারির মধ্যে সেই আবেদন বিবেচনা করে দেখে 15ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। একটি বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রের অধীনে নাম বদল করাতে চাইলেও কমিশনের 6 নম্বর ফর্মেই পূরণ করতে হবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য 6 নম্বরেই ফর্ম ফিল আপ করতে হবে। বিদেশে বসবাসকারী কোনো ভারতীয় নাম তালিকায় ঢোকাতে গেলে 6-এর ফর্মেই আবেদন করতে হবে। তালিকা থেকে নাম বাদ দিতে গেলে 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে। নদিয়া থেকে মলায়দের রিপোর্ট, টাইমস বাংলা।